রাতে পড়ে জিন্দাবাদ রাস্তায় গেছি এমনি ফিটনা বলছি আরশাদ এমনি মাই কোন বিচার নাই কোন মামলা নাই মুকদ্দমা নাই পুলিশ ভাই মারেন কেন বলো উপরে নির্দেশ কিরম মজা লাগে বিএনপি ভাই মোহন কেমন লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম ভিডিওর শিরোনাম এবং টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং কথা না বাড়িয়ে আমরা ভিডিও ফুটেজটি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 91 96 জাতীয় পার্টি জিন্দাবাদ রাস্তায় গেছি এমনি ফিটনা বলছি আরশাদ এমনি মাই কোন বিচার নাই কোন মামলা নাই মুকদ্দমা নাই কোন কথা নাই আরে ভাই মারেন কেন পুলিশ ভাই মারেন কেন বলো উপরে নির্দেশ কিরম মজা লাগে বিএনপি ভাই মোহন কেমন লাগে মোহন যে আওয়ামী লীগ পড়ায় ফাইল লইছে ধরে কিরম লাগে সাইদাবাদ মিটিং করছিলাম সাইদাবাদ বিএনপি ভাইরা স্টেজটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন গুলি করে আমাদের কর্মী হত্যা করছিলেন আমাদেরকে পিটাই রাখছিলেন না এখন কেমন লাগে শুনেন 90 পরে দুইটা দল আওয়ামী লীগ বিএনপি এই দেশ শাসন করছে দুইটা দলে ক্যারেক্টার এক রাজনৈতিকভাবে তাদের বক্তব্য পার্থক্য আছে কিন্তু ক্ষমতা দেওয়ার পর যা যা আওয়ামী লীগ করে তারপরে লুটপাট করো করছে তারপরে পাচার করো করছে তারপরে বুট ছাড়া ইলেকশন করো করছে আওয়ামী লীগ তাই করছে একটা নির্বাচন হবে আরে বেটা তোরা আওয়ামী লীগ বিএনপি সব মিলে বলছিলে যে আরশাদ তুমি যাও গা আমরা এই দেশে গণতন্ত্র কায়েম করব নির্বাচন সৃষ্টি করব আর 32-33 বছরে তোমরা নির্বাচন কি সিস্টেমে হবে ক্যাটেগরি হবে নাকি দলীয় সরকারে হবে নাকি কিভাবে হবে সেই সিস্টেম নাই তোমরা 32 বছর আজকে পর্যন্ত ঠিক করতে পারলাম না মানুষের মধ্যে অনেক ক্ষোভ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ বিএনপির বিরুদ্ধে ক্ষোভ মানুষ এই দুই দলের বাইরে অন্য আরেকটা দলকে খুঁজছে অন্য আরেকজন নেতাকে খুঁজছে সেই দলটা হতে পারে জাতীয় পার্টি কারণ জাতীয় পার্টির ইতিহাস আছে সেই দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একজন অবিসম্বাদিত নেতা একজন বিশ্বস্ত নেতা জনগণের আস্থাভাজন নেতা তাকে নিয়ে আমরা আগামীতে 300 আসনে নির্বাচন করে এই দুই দলের বাইরে মানুষকে গণতন্ত্র দিতে চাই মানুষকে সুশাসন দিতে চাই মানুষকে একটা দুর্নীতি মুক্ত রাষ্ট্র ব্যবস্থা দিতে চাই সেই লক্ষ্যে আপনাদেরকে নিয়ে যুদ্ধে যাত্রী করব মানুষের কাছে যাব দলকে সমর্থ করব এই কথা বলে আমার বক্তব্য শেষ হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ